তথ্য মন্ত্রণালয়ের কোনো আধারে নাই তারা। আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করবো না, আমাদের ছবি দর্শক এক নক দুটো হোক, কিন্তু আমরা নিজের টাকাতে টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না। এই অভ্যাস আমাদের নাই, এখানে কারো এই অভ্যাস নাই, ওনারা জিরো প্রডিউসার। এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভ কার? সিনেপ্লেক্সের লাভ। তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে? সিনেপ্লেক্স ভাই, এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে, নিজেরা টিকিট কিনে তারা ছবি চালায়, তো আমরা তাকে ছবিই চালাবো, কেন আপনার ছবি চালাবো? কারণ আপনার সিনেমাতে আমাদের ইগো লাগে যে আমাদের টিকিট আমরা নিজেরা কিনা দর্শক ঢুকাবো। দায়িকা রেখে বলবো টিকিট নেন, টিকিট নেন, এমন একশো ফোন আছে আমার কাছে যে ভাই ছবিটা রিলিজ করছে আপনার জন্য কিন্তু টিকিট রাখছি। বেশি লাগে ধরুন সংখ্যা মাত্র তিন চার পাঁচজন, বর্তমানে সিন্ডিকেটের চার পাঁচজনের কথাই বলতেছি। এই সিন্ডিকেট লাভবান হচ্ছে সিনেপ্লেক্সটা, এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায় এইটা একটা বড় প্রশ্ন। আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন, কয় টাকা ইনকাম ট্যাক্সকে আপনারা দেন? কিভাবে করেন একটা ফাইভ স্টার হোটেলে চৌত্রিশ দিন থাকে চার পাঁচজন, সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার হোটেলের খরচ কত? সেই খরচটা তো ইন্ডিয়ারা দেন নাই, সেন্সারে ছবি জমা পড়ছে। আজকে কিভাবে বললো পারমিশন কোথায়? সিনেমার পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশনই নেন নাই। এগুলো কথা আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেব না, আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেব না। এই টাকা গভর্নমেন্টের আসতে হবে, না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা থেকে সবাই করবে। সিনেমার পারমিশন নিলাম না, সিনেমার শুনি কিছু করলাম না, সিনেমার টেলা গান টান ছেড়া ঘুরুস্ত, অথচ কোন তথ্য মন্ত্রণালয়ের কোনো আধারে নাই তারা। এই এফটিসি জানেই না তারা এই নামে ছবি আছে। এগুলো আপনারা দেখেন, আমাদের ছবি, আমাদের ছবি আমরা ছবি বানাবো, কিন্তু আমরা নিজের পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপারহিট, এই কথা আমরা জীবন বলবো না। এই কথা যারা বলবে, ওই যে স্পাইডারম্যান একটা কথা বলে গেছে যে সিনেপ্লেক্সের ছবি চালাতে হলে এক মাস ইন্টারভিউ লাগে, আসলে সত্য? ওকে ধরতে হয়, একে ধরতে হয়, কারণ আমরা স্পাইডারম্যানের টিকিট কিনে হলে পর দর্শক ঢুকাবো না। এই জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিয়ে রাখলাম। এখানে আরো